السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأولين والآخرين، نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد صدق مربيان يعني الكرام مصليان كرام, مصلي يعني كرام. পরম শ্রদ্ধা মা ও বোনেরা যারা উপস্থিত যুবক তরুণ আর কিশোর বন্ধুরা আজকে ইংরেজি মাসের শেষ জমাবার আপনাদের প্রশ্ন আর জবাবের পালা প্রথম যে প্রশ্নটা আমার হাতে একজন প্রশ্ন করেছেন যে চার রাকাত সুন্নত কি দুই দুই রাকাত করে পড়তে হয় না প্রশ্নটা যেভাবে যে দুই দুই রাকাত করেই পড়তে হয় না অপশন আছে চার রাকাত সুন্নাত একসাথে চার রাকাত পড়া যায় আবার দুই রাকাত তারপরে দুই রাকাত দুই সালামে ও চার রাকাত পড়া যায় এখানে জেনে রাখা উচিত নামাজ ফরজ হয়েছে কখন মেরাজে কখন মেরাজে নামাজ ফরজ হয়েছে নামাজ ফরজ হওয়ার সময়ে সকল নামাজি দুই রাকাত দুই রাকাত করে পড়া হতো বলেন না সুবহানাল্লাহ সাত মাস পরে এসে মাগরিবের সাথে অ্যাটাচ করে এক রাকাত বৃদ্ধি হয় জোহরে চার রাকাত আসরে চার রাকাত এসায় চার রাকাত ফজরে দুই রাকাতই ঠিক আছে বুঝছেন তো তাই আপনি চার রাকাত একসাথে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত পড়তে পারেন আবার একসাথেও চার রাকাত একসাথে ছয় রাখাত একসাথে আট রাখাত একসাথে দশ রাকাত তাও পরা যায় এই জন্য হাদিসের যা আছে সবগুলোই মাঝে মাঝে আমল করার চেষ্টা করা করবেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিন বলেন না আমি একজন প্রশ্ন করেছেন তল্লাবাগ থেকে গুসলের মধ্যে উলঙ্গ বা অর্ধ উলঙ্গ অবস্থায় অজু করলে কি অজু হবে সে অজু দিয়ে নামাজ বা কোরআন শরীফ পড়া যাবে কি না আসলে সতর খুলে যাওয়াটা অযুভঙ্গের ভঙ্গের কারণ নয় ভালো করে বুঝবেন সতর যদি খুলে যায় অজু ভঙ্গের নির্দিষ্ট কারণ আছে না কি মুখস্থ আছে না নাই অজু ভালো করে কইরা দেখবেন আমি আর বললাম না মিলায়ে দেখবেন অযুভঙ্গের ভঙ্গের যে কয়টা কারণ আছে এর মধ্যে সতর খুলে যাওয়াটা ও যুবঙ্গের কারণ আলাদা পাপ আলাদা আলাদা পাপ সতর কারণ ঢেকে রাখাটা ফরজ তবে একান্ত মানে বাথরুমে কেউ দেখতে পাচ্ছে না ব্যক্তি যদি উলম্ব এটা উলামারা বলেছেন এটা ব্যক্তিগত সলজ্জতার খেলা কারণ মরুয়াত আরবিতে শব্দটা হলো মরুয়াত নিজে নিজের একটা লজ্জা আছে নিজের লজ্জা সলজ্জতা বুঝতে পেরেছেন এই মুরুয়াতের খেলাপ সলজ্জতার খেলাপ হলো গোসল করতে গিয়ে কেউ সমস্ত কাপড় খুলে ফেলবে আর যদি মানে গোসল করতে গিয়ে প্রথম সুন্নত হলো উযু করা আর গুসলের ফরজ কয়টা তিনটা গুসলের ফরজ তিনটা একটা হলো গড়গড়ার সাথে গার্গেল করা ইংরেজিতে গার্গেল গার্গেল গলা শুদ্ধ পরিষ্কার করা দুই নাম্বার নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়া আর তিন নাম্বার পবিত্রতার নিয়তে সমস্তটা শরীর পানি দিয়ে ভিজানো যদি কেউ ডুব দিয়ে গুসল করে তাইলে ন্যাচারালি পানি সব জায়গায় যায় আর যদি ঝর্ণায় গুসল করে অথবা বালতির পানি মগ দিয়ে গুসল করে তাইলে অবশ্যই নিজেকে আঙ্গুল দিয়া কানের ট্রাফিক পয়েন্টে পানি পৌঁছাতে হবে কানের পিছনে দিতে হবে নাবির মধ্যে দিতে হবে কারণ উপর থেকে ঢাললে অথবা ঝর্ণায় গুসল করলে সব জায়গায় পানি পৌঁছায় তাই ডুব দিয়ে গোসল করাটা অতি সহজ এখন তো বাংলাদেশে বিশেষ করে ঢাকায় সারা দেশে এখন মানে আমার দাদার দুইটা পুকুর ছিল আমার বাড়ির কথা বলি আমার দাদার দুইটা পুকুর এখন এখনো আছে দুইটা কিন্তু মানে আমরা সবাই বাড়ির বাইরে গাছের পাতালতা পরে পানি বাচ্চারা বাড়িতে গেলেও ঝরণায় গোসল করে আমরাও ওই পুকুরে সাতার দিয়ে গোসল করা ভুলে গেছি মানে এটা গ্রামে গঞ্জেও হারিয়ে যাচ্ছে হা শহরে হয়তো যাদের হয়তো বড় বাথরুম নিজের অনেক বড় ফ্ল্যাট খুব অল্প সংখ্যক মানুষেরই হয়তো বাথটপ আছে যেখানে মানে সমস্তটা শরীর ডুবিয়ে দিতে পারে পানির মধ্যে তবে আবার এই বাথটপে গোসল করতে গিয়েও পানি যদি নাপাক হয় তাহলে আবার মাসালা জানতে হবে কারণ এই এই সংক্ষিপ্ত বাস্তবের মধ্যে নাপাকি লাগলো পানিতে পানিটাও অপক হয়ে গেল কিন্তু পুকুরে পুকুর আরবিতে বলে আল গadir আল আজিব আরবি ভাষার শব্দ ফেকি परिभाषा এমন পানির অবস্থান বা জলাশয় যেখানে এক কোণে নারা দিলে এক কোণে পানি নারা দিলে আরেক কোণে যাইতে যাইতে দেউটা মিলায়া যায় এর নাম আল গাদির আল আজিম আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করলাম যদি এমন পানিতে না পাকিও পরে হয়তো একটু পেশাব বেরিয়ে গেল হয়তো একটু আরে ভাই আছে না কত না পাকি নাই বা বললাম গায়ের মধ্যে লাগছে বেরিয়ে গেছে পড়ছে তাইলে ওই পানিতে গোসল করলে আপনার ওই পানিটা পবিত্র কারণ পরিমাপটা এত বেশি হওয়ার কারণে সামান্য না পাকিতে তা না পাক হবে কিন্তু বাস্তবে আপনার আমার পেশাবের রাস্তা দিয়ে অল্প একটা পেশাব বেরিয়ে গেল তাইলে ওই বাস্তবের পুরা পানিটাই যদি আপনি এর মধ্যে একশোবারও ডুব দেন না পাকেই ডুব দিলাম পাক হতে পারলাম না 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 এই জন্যে আপনাকে মাসালা জানতে হবে জেনে বাথরুমের সুবিধাটা গ্রহণ করতে হবে ন্যাচারালি গুসল করতে গেলে আপনি পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয় ন্যাচারালি এজন্য বাথটবে গোসল করতে গেলে আপনি সর্বশেষ সব পানি ফেলে দিয়ে আবার সর্বশেষ পবিত্রতার নিয়তে নতুন করে পানি ভরে তারপরে আবার সমস্তরা শরীর ধুইতে হবে আফসুস বাংলাদেশে অনেক মানুষ আছে যে পবিত্রতা তার হয় না এটা খুব ভয়ানক নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কবরের আজাব কবরের আজাব অনেকগুলো কারণেই হবে তবে দুইটি সাধারণ কারণে সবার অধিকাংশ মানুষের কবরে রাজাব হবে একটা হলো এই পবিত্রতা অপবিত্রতা পেশাব পায়খানা থেকে পবিত্রতা অপবিত্রতা আর একটা হলো চুগল কুড়ি মানে ও উপস্থিত নাই তার বিরুদ্ধে একটা কয়ে দিল এটা বরং মুসলমানদের মধ্যে খাসলতটা নামাজিদের মধ্যে খাসলতটা কারণ শয়তানে ইনজেকশন মারে ইনজেকশন খারাপ কইছি নামাজ পড়ে বেরোবার বারান্দায় যাওয়ার সাথে সাথে ইনজেকশন মেরে দেয় আর ওই ইনজেকশনের ধাক্কায় চুগল করি শুরু করে নাই মনে হয় বাংলাদেশে না আল্লাহ হেদায়েত নসীব করুন জুরি বলুন আমিন আমিন বাবা আমাকে প্রায় প্রতিদিন হাত খরচের টাকা দেন সে টাকা সম্পূর্ণ খরচ না করে যদি কিছু আমি জমিয়ে রাখি এবং তা যদি বাবাকে না জানাই তাহলে সে টাকাটা কি আমার হবে ভদ্রতা হবে না বরং অপেক্ষা করেন আপনি যদি বাবা দিল খরচের বাঁচাইয়া রেখে দিলেন নিজে বাবারে জানাইলেন না আপনার ছেলে এর চেয়ে বড়টা আপনারে জানাবেন কারণ দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা দুনিয়াটা আজ আমি যা করব কাল তাই পাব সুতরাং বাবা খরচের জন্য দিয়ে দিয়েছেন আপনি পুরাটা খরচ করলে না কিছু বেঁচে গেল ভদ্রতা ভদ্র বাবার ভদ্র সন্তান বাবারে জানাবে বলবে এটাই ভদ্রতা ঠিক না আর এই অভদ্রতা করলে শাস্তিটা হলো ওই তোমার ছেলে আর পুকুর চুরি করে বলবে

কিসের নাম ব্যক্তিত্ব তা বুঝতে আল্লাহ বুজার তৌফিক দিন বলেন আমি ইয়াজুজ মাদুজ সম্পর্কে জানতে চাই ইয়াজুজ এবং মাজুজ আদম আলী ইসলামের বংশধর নু আলী সালামের এক পুত্রের উত্তরাধিকারী তারা এবং এদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে পাহাড়ের পাহাড়ের ভিতরে এবং আবদ্ধ করার জন্য আল্লাহ একজন নবীকে এই কর্তৃত্ব দিয়েছিলেন তার নাম দু আল কারনাই যুল কারনাই একটা প্রশ্ন এই পৃথিবীতে যদি ওইটা নিয়ে কেউ দিমত করেন তবে এতটুকু কোন জানা ভালো যে আদম আলাইহিস সালামের চেয়ে বেশি বয়স এই পৃথিবীতে বেঁচে ছিলেন একজন নবী তার নাম আর আপনি চালাকও না আগে নামটা কইলাম নাম হলো জুলকারনাইন 1600 বছর তিনি কারণ তিনি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ভ্রমণ করেছে মাশারিকাল আরদি ওয়া বাহা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিবন দিগন্ত তিনি ভ্রমণ করেছেন আল্লাহ তালা তাকে ক্ষমতা দিয়েছিলেন তিনি লোহা আর পারদ সীসা গলায়া একেবারে এদেরকে আবদ্ধ করে দিয়েছেন ইয়াজুজ এবং মাজুজ যদিও দুইটি ভিন্ন অভিমত আছে কেউ কেউ বলেন আদম সন্তানদের মতোই আকৃতির না আরেকটি বর্ণনা রয়েছে আমাদের চেয়ে অনেক বড় আকৃতির নখ অনেক বড় হাত অনেক বড় ওদের জিব্বাগুলো ধারালুক তাই ওরা ওই শিশার প্রাচীরটা ভেদ করতে চায় প্রতিদিন সকাল থেকে নিয়ে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভাঙতে ভাঙতে অল্প তখন টায়ার্ড হয়ে যায় ঘুমায় পড়ে কয় কালকে আবার তুই কালকে আইসা দেখে আবার ঠিক হয়ে গেছে কিন্তু কেয়ামতের আগে যেদিন বের হওয়ার আল্লাহর হুকুম হবে ওই আগের দিন ওদের দলনেতা বলবে ইনশা আল্লাহ আগামীকালে সে বাকিটা করব। ইনশাল্লাহ বরকতে দেয়াল আগের মতো আর হবে যেমন রেখে গেছিল এমন হবে পরের দিন আইসা সকালেই ধাক্কা দেবে দেয়াল ভেঙ্গে যাবে বেরিয়ে যাবে আর এরা সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীর সকল সমুদ্রের পানি ওরা পান করে ফেলবে খাবার দাবার খেয়ে ফেলবে সব পৃথিবীতে কেয়ামতের আগে আরেকটা কেয়ামত হবে বুঝতে পেরেছেন ইয়াজুজ এবং মাজুজ আল্লাহ তালা ওর আন আল করিমে তাদের বর্ণনা দিয়েছেন এটা অনেক লম্বা ঘটনা আরেকদিন বলবো আজকে দূর জানা থাকা যথেষ্ট সর্বশেষ প্রশ্ন অনিচ্ছাকৃত ভাবে কাপড় না হলে নামাজ পড়া যাবে কি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল নাপাকের ব্যাপারেই ফতুয়া একটা নাপাক কাপড়ে নামাজ হবে নামাজের ভিতরে বাহিরে ফরজ তেরোটা সাতটা ভিতরে ছয়টা এর মধ্যে কাপড় পাক একটা ফরজ। যদি কেউ তার কাপড় না পাক পাক কাপড় পরার কোন চান্স আর নাই সুযোগ নাই বাহিরে অথবা সফরে অথবা একটাই কাপড় ধোয়ার সুযোগ নাই কিন্তু ফর নামাজের ওয়াক্ত হয়েছে তেলে অপারক যেহেতু তার কাপড় আর নাই এই ক্ষেত্রে ফুকারা বলেছেন সর্বাত্মক চেষ্টা করবে হ্যাঁ পুরুষ কেবল নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকুন সতর ঢাকা অবস্থায় নামাজ পড়লে যদি কাপড় উপরের পার্টের তাহলে খুলে ফেলবে কোনো সমস্যাই নাই সমস্যা দাঁড়াবে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকু সতরের কাপড়ের যদি নাপাকি হয় আর এই ক্ষেত্রে নাপাকি দুই ধরনের একটা হলো আরবিতে বলে নাজাসাত নাজাৎ খাফিফা নাজাসত গালিজা একটা হল কঠিন নাপাকি আর একটা হল হালকা নাপাকি হালকা নাপাকি মানে ও নাপাকি কোথায় লেগ লাগছে শুকায়ে গেছে আর জানি না তেলে নবীজি শিখিয়েছেন তুমি বিসমিল্লাহ রহমান রাহিম বলে তিনবার পানি ছিটা দেবে তারপরে নামাজ করবে বলে না সহজ আর যদি কঠিন নাপাকি পাখি থাকে ওই জায়গাটা ওই জায়গাটাকে পরিষ্কার করে ফেল মুছে ফেল অথবা ধসে ফেল নাপাকির আর অবশিষ্ট নাই এটা দিয়ে নামাজ পড়ো তবুও ওয়াক্ত মতো নামাজটা পড়তেই আল্লাহ লাভ ভিত্তিতে ইসলামী ব্যাংক লোকদেরকে লাভ দেয় বলে ব্যাংক জানায় বলে ব্যাংক জানায় এটা সরিয়া সম্মত কিনা এটাই শরীয়তের বিধান আপনি সাধারণত বাংলাদেশের সরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো অথবা এখন আলহামদুলিল্লাহ ট্রেডিশনাল ইউজারি বা কনভেনশনাল ব্যাংকিং যারা করছে বাংলাদেশ ব্যাংক এখন যারাই চাচ্ছে সবাইকে সরিয়া ভিত্তিক ব্রাঞ্চ আর উইন্ডো করতে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ যারাই করছে তারা শরিয়ার অনুকূলে করে যে কারণে আপনি যখন টাকা জমা রাখলেন ডিপোজিট রাখলেন এটা মোদার আবার কিসের ভিত্তিতে মুদারা মুদারাবা হলো লাভ হলে লাভ দেবে লোকসান হলে আপনি বেনে নেবেন তবে সাধারণত ব্যাংকগুলো লোকসান দেয় না দুইটি কারণে একটা কারণ হলো এত বড় বড় শিক্ষিত অফিসার এদেরকে নিয়োগ দেওয়া হয় লোকসান করার জন্য তাহলে চাকরি থাকবো যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা দিয়ে লাভ হবে নিশ্চিত এখানে বিনিয়োগ করে হ্যাঁ দ্বিতীয় আরেকটা হ্যাঁ কখনো কখনো সব বিনিয়োগে লাভ হয় না পাঁচটা সাতটাতে লস হয় বাংলাদেশ ব্যাংক আমাদের সকল মানুষের অভিভাবক হিসেবে সরিয়া ভিত্তিক ব্যাংক ব্রাঞ্চ উইন্ডু যারা করে তাদেরকে বলে তারা প্রতি যত লাভ করে লাভ মুনাফা করে তো মুনাফা দুই ধরনের হয় একটা একটা মুনাফা 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 আর নেট কি ইনকাম দুই ধরনের অর্থনীতির ভাষা একটা হলো গ্রস ইনকাম আর একটা হলো নেট ইনকাম তো ব্যাংকগুলো যখন নেট ইনকাম করে তার মানে সকল খরচ বাদ দিয়া সলিড লাভ বাংলাদেশ ব্যাংক বলে সলিড লাভের একটা পার্সেন্টেজ সার্টেন পার্সেন্টেজ রেখে দাও প্রতি বছর লোকসান হবে নির্দিষ্ট কয়েকটা অ্যাকাউন্টে ওখানে তুমি ঘাটটি মিলায়ে দিবা যাতে করে গ্রাহকের টাকা তুমি মাইরা না খাও বুঝতে পেরেছি এই অভিভাবক হিসেবে সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সাধারণত অ্যাকাউন্টে কাউকে লস দেখাতে পারে না আইনের কারণে এটাও শরীয়ত সম্মত এটাও শরীয়তে শরীয়তে গ্রহণযোগ্য সুতরাং বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংক অনেক বড় নিয়ামত কিন্তু আফসোস অনেকে বুঝে না বুজার চেষ্টা করে না আবার এটাও সঠিক সকল ব্যাংকে সরিয়া প্রতিপালন এক ধরনের হয় না যেমন আমি অনেকগুলো ব্যাংক ইদানি একসাথে পাঁচ ছয়টা ব্যাংকে মেম্বার বোর্ড মেম্বার করেছে কারণ নতুন তারা লাইসেন্স পেয়েছে তো এর মধ্যে মানে একটা ব্যাংক গত রবিবারে একটা ব্যাংকে শনিবারে ওদের পঁচিশ জন ম্যানেজারকে ক্লাস নিলাম দুই ঘন্টা তো আসলে সারা জীবন ইউজারি ব্যাংকিং করেছে এখন সরিয়া ব্যাংকিং এ অনেক প্রশ্ন বললাম বাবারা ম্যানেজারি করো শিখতে হবে শিখে তারপরে বাস্তবে গ্রাহককে জানাতে হবে নিজেও করতে হবে কখনো কখনো হয়তো না জানার কারণে ত্রুটি হয় হতে পারে একটা দুইটা পাঁচটা ত্রুটির কারণে ব্যাংকিং সিস্টেমকে গালি দেওয়া নাজায়েজ বলা মূল কথা আল্লাহ হেদায়তীব করুন বলে না আমি আচ্ছা আজকে আমার কাছে দুইটা প্রশ্ন আমি মানে আমি আমার নিজের চুকে দেখে হতব দেখুন ইসলামের সৌন্দর্য আগে প্রশ্নটা বলি প্রশ্নটা হল সতর সতর কি সতর পুরুষের সতর হল বলেন আগেও বলেছি পুরুষের সতর নাবি থেকে নিয়ে হাটু পর্যন্ত কুত থেকে নিয়ে

না জন্য এটা এতটুকু জানা ভালো এর বেশি আগায়। আগে হ্যাঁ অধিকাংশরা বলেছেন নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আমি গত সপ্তাহে এশার সালাত পড়ছি এশার নামাজ আমার পাশে একটা ছেলে খুব সুন্দর করে নামাজ পড়ছে আমিও অনুভব করছি সুন্দর মাশাআল্লাহ কিন্তু এই ছেলে যখন শেষ দায় গেল শেষ গেল আমি বসা আপনা থেকে আমি ক্লিয়ার করে বলছি আমি বসা শেষ আমি পাশে শেষ দায় গেল ওর গেঞ্জি উপরে উঠল প্যান্টটা নিচে গেল আর আর নাবির নাবির নিচের কোমরের নাবির বরাবর আর কি

মানে ওইদিকে গেল গুঞ্জি উপরের দিকে গেল মানে প্যান্টে কয় বাবা আমি যাই পিছনে আর গেঞ্জি কয় বাবা আমি গেলাম উপরে মাসকান দিয়া সদর ও সরি আমি যারা বাড়িতে যান সদর দিয়া এরা তো রাগ করবে না আমি সরি মাপ চাই এটা মাসকান দিয়া ওর সদর খুলে গেছে আমি ডাইকা বললাম বাবা নামাজটা দুহরাইয়া পড়ো ফরজ খুলে গেছে নামাজ হবে হবে এই যে বাস্তবতা কারণ এর কারণ হলো মূল কারণ মূল কারণ আমি ছেলেকে আলাদা কথা বললাম মূল কারণ এখন ছেলেরা প্যান্ট পরে কি যে শুরু হয়েছে আর টেইলার বাবাজিরা আল্লাহর গজবের অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা কর কি বানাইছে প্যান্ট একেবারে পাশার উপরে সামানি নাকি আপনারা রাগ আমি কষ্টে বলতেছি কষ্টে কষ্টে জেনে রাখবেন এই জন্যে সবাইকে জবাব দিই আমাকেও জবাব দিয়ে করতে হবে আমি ও বেদনা থেকে বলছি সুতরাং আপনার আমার ছেলে মেয়ে তো কথাই নাই মেয়ে তো মেয়ের তো সমস্তটা শরীর সতর আর ছেলে আপনি বাবা হয়ে আপনি অভিভাবক হয়ে ছেলেকে প্যান্ট কিনে দিলেন বানায় দিলেন যে প্যান্ট খালি নাবির নাবি থেকে তিন চার ইঞ্চি নিচে আমি কি ভুল কইতেছি নাবি থেকে আরো কারণ আল্লাহ নাবিকে শরীয়ত নাবিকে বলেছে পুরুষের জন্য সতরের যাত্রা সতরের সীমানা কোথায় নাবি তাই নাবি শুদ্ধ কাপড় করতে হবে নাবি নাবি শুদ্ধ লুঙ্গি পায়জামা প্যান্ট করতে হবে আমি ওই ছেলে বলল আরে সত্যি যদি নাবি থেকে নিয়ে প্যান্ট পরতো তাইলে 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 তার পিছনের পিঠের নিচের অংশটা খুলে যেত না শুধু তাই না ইদানিং গেঞ্জিও আবার শর্ট কারণ আমরা যারা বুড়া মানুষ হয়েছি বা যারা চুলদারি পাকছেন আপনারা শর্ট গেঞ্জি পরলে গেঞ্জিটা এই বুড়ি আঙ্গুল সমান ঠিক না কি হাত দুইটা ঝুলায়ে দিলে এটা ছিল স্ট্যান্ডার্ড পোশাক প্যান্ট শার্ট যা কিছুই পরে যাতে করে শার্ট যদি পরে অথবা ফতুয়া যদি পরে গেঞ্জি যদি পরে যাতে পিছনের পাঁচা শুদ্ধ ঢাকে ব্যক্তি পুরুষ পুরুষ নারী না শুধু পুরুষের কথা বলছি পুরুষ এমন কাপড় পরাটা ছিল ভদ্রতা যাতে তার পিছনের পিছনের কি পিছনের দুই গাদ্দি

ষাটে ঢেকে যাওয়াটা ভদ্রতা ভদ্রতা যত ভদ্র মানুষ শর্ট পোশাক পরলেও গাদ্দি ঢাকে এমন পোশাক পরে এখন কি যে শুরু হইল কি যে হইছে এরা কি মঙ্গল গ্রহ থেকে নামছে বলেন ওরা কি চাঁদ থেকে নামছে আপনারা আমার ছেলে মেয়ে আপনারা আমার ভাই বাতি যা সন্তান আমার কষ্ট লেগেছে ছেলেটা এত সুন্দর নামাজ পড়ল বা এতটুকুন জ্ঞান তার নাই সুন্দর নামাজ পড়ল নামাজের জ্ঞান অর্জন করেছে বটে কুষাস ফরদ পুষাস ফরদ ফরজ পুশাকের জ্ঞান তার নাই ইদানিং এমন আছে আসল জিনিস কারণ নামাজটা ফরজ বলে এর ভিতরে পোশাকটা কিভাবে ফরজ পড়তে হয় এটা জানাও ফরজ এটা জানাও এটা জানাও ফরজ এর সাথে বলতে চাই ওই ছেলেকে তো বললাম সবাইকে বলতে চাই দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজেরা নিজের ছেলেদেরকে নাতি নাতনি ভাই ভাতিজা কাপড় লুঙ্গি

আমরা মনে করি ও নামাজে আট পৌরে পোশাক কি পোশাক একেবারে ও পুরনো একটা গেঞ্জি সামান্য একটা ফতুয়া গুমানুর জন্য যে পায় জামাটা কি আছে না নাই ইদানিং ইদানিং যদিও আগে অভ্যাস ছিল মুরব্বীরা এখনো যারা মুরব্বী মুরব্বীদেরকে আল্লাহ কারণ দেখে দেখে শিখে যেখানে যারা মুরব্বী দেখেন যত মুরব্বী আছে সুন্দর পাঞ্জাবি পরে আসে জুমায় আসলে সুন্দর ইস্তারি করা পাঞ্জাবি প্রতি জুমায় একটা নতুন সুন্দর কাপড় পরে আসে জুমাটা ঈদের মত জুমাটা আর পুলাপান কি হইছে ও আচ্ছা একটা এটা গেঞ্জি এটা ফতুয়া আর নাইলে একটা গুমানুর পায়জামা এটা কি জানি কয় আর ভাই আপনারা মিলাইলেন আমি এত কিছু চিনি চিনি না জানি না একটা ওই যে গ্রামীণ চ্যাকের একটা কইরা আশা করব শুনেন আল্লাহ তাআলার রুচি বুদে শরিয়তে প্রথম বলছিলাম না খালি জায়েজ না জায়েজ নিয়া না রুচি বুদে থাকবেন আল্লাহ তাআলা নামাজ যারা পড়তে চায় মসজিদে যারা আসে এদেরকে এদের বাবার নাম ধরে রেখেছে কার নাম ধরে মানে ইজ্জতে আসল বুড়ায় ধরে আল্লাহ বলেছেন ইয়া বানি আদম ওরে আদমের ছেলে মেয়েরা ও কথাটা কার কার কথা আল্লাহ তাআলা সবাইকে বলেছেন ইয়া বানি আদম ওরে আদমের ছেলে মেয়েরা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন তোমার প্রত্যেক মসজিদে যাওয়ার সময়ে প্রত্যেক মসজিদে যাওয়ার সময়ে গ্রহণ করো সৌন্দর্য কি গ্রহণ করো কি গ্রহণ করো সৌন্দর্যটা গ্রহণ করো আফসোস আল্লাহ এটা ফুকারা বলে এটা ফরজ না আদেশটা কি নয় ফরজ নয় তবে ভদ্রতা তবে কি তবে কি শুনেন বাংলাদেশে বঙ্গ যদি জীবনে একবার কেউ দাওয়াত পায় জীবনে রাগ করেন না একবার তেলে ওই স্টিকারটা সারা বছর রাইখা দেয় বঙ্গভবনের ভবনের স্টিকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একবার যাইতে পারলে যে ড্রাইভার যায় হেরোগা গরম হয় লাগ করে না আমার অভিজ্ঞতা আমার ড্রাইভার 15 16 বছর প্রধানমন্ত্রী মসজিদ নিয়ে মিটিং কয়েকবার गेला মসজিদে আমাদের সুবানবাগ মসজিদের মিটিং দেখি ওর গরম গরম ভাব থাকে লাগ করে না এটা হয় না হয় না ওর কথা কই시면 আমারও গরম স্বাভাবিক আপনি আমি বঙ্গ원에 প্রধানমন্ত্রী দখানে গেলে হাফ কাট আচ্ছা মসজিদ কে কি মনে করলেন কার ঘর জোরে বলেন কার আপনার এতটুকু ভদ্রতা নাই এতটুকু সলজ্জতা নাই আল্লাহর ঘরে আসছেন আট পৌরে পোশাকে বঙ্গভবনে দাওয়াত দিলে যাইবেন দশ জন দেখাইবো কোন সুটটা আপনারা হাইছেন না আমি দেখি কারণ মাঝে মাঝে আশেপাশে এগুলাতে যাইতো তো দেখি তো দেহিত বুঝি যদি আপনি ও রাষ্ট্রপতির দাওয়াত প্রধানমন্ত্রীর দাওয়াতে ভাব সাপ তাহলে আপনার বিবেকে এতটুকু সুস্থতা নাই এতটুকু চেতনা নাই কার ঘরে আসলেন কার ঘর জোরে বলেন কার আল্লাহ তালার ঘরে তাই আল্লাহর দুই হাত জোর করে বলি আল্লাহর ঘরে যখনই আসবেন সুন্দর পোশাকে সুন্দর কাপড়ে আসবেন রাজি আছেন রাজি আছেন সবাই বলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দিন জোরে বলুন আমিন তাই আপনি মসজিদে নামাজ পড়তে আসলেন ও একটা শর্ট গেঞ্জি এদ্দুর হাত আর মানে কৃপনের গুষ্টি সুদ্ধা বানাইছে যে গেঞ্জিতে পিছনের গাঁদটি ঢাকে না ও চোদ্দ গোষ্ঠী শুদ্ধ কৃপন বানাইছে আর আপনি কৃপনে কিনছেন নামাজে আসছেন মসজিদে ও কৃপন জেনে রাখবেন এত অভদ্র জায়গা মসজিদ আরে ভাই জায়েজ না জায়েজ এক জিনিস ভদ্রতা সবচাইতে বড় জিনিস ঠিক না বেটি আজকে আফসোস ভদ্রতার মানদণ্ডে ভদ্রতার মানদণ্ড সবাই সব জায়গায় মেনে চললে দুনিয়াটা শান্তিতে শান্তিতে ভরে যেত বন্ধুগণ তাই আমি আল্লাহর আসতে বলবো পোশাকের পোশাক ফরজ জেনে রাখবেন আরো বলি এই পোশাক পৃথিবীতে তৈরি হয় নাই পোশাক শিল্প জান্নাতের শিল্প কিসের শিল্প কারণ আমাদের মা বাবাকে জান্নাতে তৈরি করে আল্লাহ পোশাক সরিয়ে দিয়েছিলেন শয়তান সর্বপ্রথম তার সফলতা ছিল গায়ের পোশাক খুলে ফেলা ঠিক না বেটি আদম আর হাওয়া আলাইহিস সালাম শয়তানের আনুগত্য করলেন আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন সাথে সাথে তাই যার পোশাক যত ভদ্র সে শয়তানের তত গোলাম শয়তানের শয়তানের বলবেন কেবনে পুরুষ পোশাক পরে খালি মাটির নিচে নামায় খালি ঠ্যাঙ্গের নিচে নামায় আর মহিলারা খালি কইতে পারেন হুজুর আপনি দেখলেন কেন শুনেন আমি সব দেখি ঠিকই না আমার চোখ তো আর নাই চশমা লাগানো সব দেখি না আমার কিছু সোর্স আছে বুঝছেন না এখানে আছে দাড়ি চুপি বড় মুরুপি যারা দেখে আমারে বলে তারা মিথ্যা বলতে মিথ্যা বলতে পারে না তারা বলে যে মেরা পোশাক উপরের দিকে আর পুরুষ কারণ এটা হলো শয়তানের গোলাম উপরে বিজয়ী আর পুশাকে যদি বিজয়ী হতে না পারে তাহলে হতাশ যায়। কারণ অর সফলতার প্রথম সিগন্যালই পোশাক প্রথম সিগনালই পোশাক পুরুষ পোশাক অবশ্যই জানা উচিত পোশাক পাঁচটি বৈশিষ্ট্য অবশ্যই মেনে চলতে হবে এক নাম্বার সতর ঢাকতে হবে নারী আর পুরুষের পোশাকে কি ডাকবে সতর ঢাকবে দুই নাম্বার পোশাকটা এত টাইট হবে না যাতে শরীরের কাঠামু দেখা যায় ইদানিং ছেলে মেয়ে মেয়েরা মনে হয় আগায় আছে আমার সোর্সদের কথা ছেলেরাও পিছায় নাই মেয়েরাও কারণ অনেক ক্ষেত্রে মেয়েরা ইমামের ভূমিকায় আর পুরুষরা কি সবাই না না ভয় হুজুর এমনি সব জায়গায় তো আপনারা আর কয় জায়গায় ইমাম আসল ইমাম তো সব জায়গায় ইমামতে কুবরা তো সব এরা এখন এই জন্য মুশকিল আর কি বুঝছেন না না করার জায়গা নাই ইমামে যদি ঠিক না থাকে আসলে ছেলেরাও পিছায় নাই মেয়েরাও আগায়া তাই তাই শরীরের কাঠামো বেরিয়ে যায় না এমন পোশাক নারী পুরুষ কেউ পড়তে পোশাক শরীর ঢাকবে এতে কাঠামু বের হবে তিন নাম্বার পোশাক তো পাতলা হবে না যাতে কি আছে দেখা যায় বুঝতে পেরেছেন তবে প্রশ্ন করতে হুজুর আপনার গায়ের কত ভিতরেও কি আছে এটা হলো সৌন্দর্যের আশ পোশাক এটাকে সুন্দর এটা অনেক দামি মানে মানে লাখ টাকা দামের বিলাওয়াজ কভার ইমামরা পরে লাখ টাকা দাম बादशाहরা পরে আমার গনে এত দাম না 30 35 হাজার টাকা দাম এইগুলো এগুলো সৌন্দর্যের পোশাক আপনিও সৌন্দর্যের পোশাক পড়তে পারেন কিন্তু আসল পোশাকটা কি ভিতরে কিছু দেখা যাবে এটা হলো কয় নাম্বার না তিন হ্যাঁ প্রথম সতর ডাকবে দুই নাম্বার টাইট হবে না চতুর্থ পাতলা হবে না মানে তৃতীয় পাতলা হবে না চতুর্থ হলো নারীর পোশাক পুরুষ পরবে না পুরুষের পোশাক নারী পরবে কারণ প্রত্যেক সোসাইটি প্রত্যেক অঞ্চলে নারীর জন্য পোশাক নির্দিষ্ট পুরুষের জন্য পোশাক নির্দিষ্ট অঞ্চল বেদে তাই প্রতি ওই অঞ্চলগুলোতে যাদের বাড়িঘর বসবাস ওই অঞ্চলে পুরুষ নারীর পোশাক নারী পুরুষের পোশাক করবে না এটা হলো চতুর্থ পঞ্চম হলো ধর্মের নির্ধারিত পোশাক আছে ধর্মের পোশাক ধর্মের পোশাক কি যেমন বৌদ্ধরা নির্দিষ্ট কালারের পোশাক পরে খ্রিস্টান যাজকরা নানরা মহিলা হলে নান আর পুরুষ হলে যাজক তাদের নির্দিষ্ট পোশাক আছে ইহুদি হলে রাব্বি ইহুদির হুজুরকে বলে রাব্বি ইহুদি রাব্বিদের নির্দিষ্ট পোশাক আছে ব্রাহ্মণদেরও নির্দিষ্ট পোশাক আর হা না বললেই নয় ব্রাহ্মণরা হিন্দুরা ধুতি পরে কি পরে বলেন না কি পরে ধুতি পরার একটা স্টাইল ইদানি বাংলাদেশে মুসলমান ছেলেরাও আমদানি করেছে পায়জামা জামা বানায় বা ঢংটা ভাবটা এমন মুসলমান হইয়া বড় খারাপ হইছে মুসলমান হইয়া বড় খারাপ হইছে তাই একটু ওই পোশাক পরিয়া দেখাই দিলাম আমি ওই দেবনাথ চন্দ্র দত্তের মতো হয়ে গেলাম নাকি রাগ করবেন আপনারা এগুলো আছে না নাই আজকে ধর্মীয় পোশাক এক ধর্মের পোশাক আর এক ধর্মের লোকে পড়তে পারে না কয়টা বৈশিষ্ট্য আবারও বলি সতর ডাকতে হবে দুই নাম্বার টাইট হবে না যাতে আকৃতি বেরিয়ে যায় বলতেই হয় আজকে অনেক মেয়েরা বুরকা পরে কিন্তু এমন টাইট বুরকা এই বুরকা এখন আরেক ফিতনা হয়েছে রাগ করেন আপনারা বুরকা হবে ঢুলা ডালা ধুলা ডালা কিন্তু এমন টাইট হইছে যে তাইলে বুরকাও এটা বুরকা না এটা শরীয়তের বুরকা হবে টাইট হবে না পাতলা হবে না চতুর্থ নারীর পোশাক পুরুষ পরবে না পশু পুরুষের পোশাক নারী পরবে না পাঁচ নাম্বার অন্য ধর্মের পোশাক পরব না আল্লাহর ওয়াস্তে এই বিষয়গুলো আমাদের চর্চা করা উচিত আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন শেষ করে দিচ্ছি এটা হলো আমি গতকালকেও দেখেছি প্রত্যেক বৃহস্পতিবার তাফসির হয় আমি মাগরিব পিছনে পড়লাম দেখি একজনে চেয়ারে বসে নামাজ পড়ছে চেয়ারে খুব ছুটে পাটে হাইটাস আসছে ছুটে পাটে বুঝুন তো রাগ করতেছেন খুব ছুটে পাটে হাইটাস চুটে ছুটে পাটে একেবারে জুসে জুর কদমে হাইতে আসলো আইসাই চেয়ারম্যান আইসাই ফরজ নামাজ আমি আশ্চর্য এমন ভাবে রুকু আর সেজদা দিল আল্লাহ আমার চোখে পানি আসে আহা আল্লাহ হেদায়েত নসীব করুন বলে না আমিন আমাদের এখানে অনেকে চেয়ারে বসেন আমি দুই হাত জোড় করে বলি চেয়ারে বসবেন হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকুন যতটুকু প্রয়োজন ততটুকু অপ্রয়োজনে আল্লাহর ঘরে চেয়ারে বসবেন আপনি প্রয়োজন বলতে হয়তো রুকু দিতে পারেন না সেজদা দিতে পারেন না তখন চেয়ারটা নেবেন প্রথম থেকেই চেয়ারে বসলেন আল্লাহর ঘরে জেনে রাখবেন খ্রিস্টানদের উপাসনালয় আর মসজিদ মৌলিক পার্থক্য হলো খ্রিস্টানদের উপাসনালয়ে কি আছে সবসময় চেয়ার আর আমাদের মসজিদে যখন প্রয়োজন শরীয়ত অনুমোদন করেছে যখন প্রয়োজন তখন চেয়ার ও প্রয়োজনে চেয়ার আপনি জুসেফ হাঁটতে পারেন মিয়া আইসাই বৈশা গেলেন না কার ঘরে আসলে আদবकायदा ভদ্রতা যতটুকু অনেকে আসে আমি দেখছি অনেকের মধ্যে আসেন রুকু দিতে পারে না সেজদা যখন প্রয়োজন তখন চেয়ারটাতে বসে নাইলেন মাটিতে বসে জেনে রাখবেন বিশ্বনবী জীবনে কখনো চেয়ারে বসে নামাজ পড়েন নাই নবজির সময়ে চেয়ার ছিল না ছিল না ছিল না ছিল না লজ্জিত হওয়া উচিত লজ্বিত হওয়া উচিত নবীজি মুতারাববে হয়ে নামাজ পড়েছেন মুতারাববে আরবী শব্দ হাদিসের শব্দ এর মানে আপনি দুই দুই পা ভেঙ্গে আত্তায়াতুর মতো বৈঠকে বসার মতো নামাজ পড়া যে দাঁড়াতে পারে না তার জন্য ওইভাবে পড়াটাই নবীজির জীবনের আমল কিন্তু তারপরেও তারপরেও যদি কারো অপারগতা থাকে বসতে পারে দায়ে দাসে যতটুকুন প্রয়োজন হা জানা উচিত ফরজ ফরজ নামাজ আপনি দাঁড়ালেন হাঁটতে পারেন দাঁড়াতে পারেন কিন্তু প্রথম থেকে চেয়ারে বসে নামাজ পড়লেন তাইলে আপনি নামাজের একটা ফরজ লঙ্ঘন করলেন নামাজের ফরজ নামাজের একটা ফরজ এখন ফরজ নামাজের একটা ফরজেই যদি লঙ্ঘন হয় নামাজ আর হইব আরে মলনা হবে না ফতোয়া দিয়েন না হওয়া না হওয়া আল্লাহর কাছে শরীয়ত আমাকে বলতে বলে আপনি বুঝেন আপনি 13টা ফরজ আপনি ফরজ নামাজ পড়বেন নামাজে এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত পাঁচ রাকাত সাত রাকাত যত রাকাতই পড়ে একটা নামাজে ফরজ ভিতরে বাইরে মিলায়ে কয়টা তেরোটা এর মধ্যে একটা ফরজ আপনি ছেড়ে দিলেন তাইলে আর কয়টা আপনি রাখতে পারবেন

আমি বুঝি না এত অভদ্র লোকের আল্লাহর ঘরে আসার দরকার নেই আমি একটু কষ্টে কথাটা বললাম এমন আদব যার নাই আল্লাহর ঘরে আসার বেদ দরকার রাগ করবেন আপনারা রাগ করবেন এই কথাটা বলার দায় আমার আমি দেখতে পাচ্ছি দিন দিন চেয়ার বেড়ে যাচ্ছে না আল্লাহর আসতে বুঝবেন গির্জা আর মসজিদের পার্থক্য রাখতে হবে না হবে না হবে না হবে না বিশ্ব সারা জীবন নামাজ পড়েছেন হ্যাঁ তিনিও সুস্থ হয়েছেন চেয়ারে বসেন নাই মাটির কাছাকাছি গিয়ে বসে নামাজ পড়েছেন আপনি প্রয়োজন যতটুকু আল্লাহর ওয়াস্তে ততটুকু গ্রহণ করবেন রুকুটা ঠিক মতো দেবেন সেজদাটা ঠিক মতো দেবেন আল্লাহর ওয়াস্তে আমি কালকে যা দেখেছি আমার বিশে কষ্ট করে আপনি আসলেন রুকুটা ঠিক মতো দিলেন না সেজদাটা ঠিক মতো দিলেন না বন্ধু কষ্ট করে রিজাল্টটা কি হ্যাঁ সুতরাং আমি অধু যেমন আমি নাম না বলে পারছি না দেখুন আমাদের কবির ভাই আমি নাম ধরে আপনারা মনে করবেন না আমি তাকে উঠাচ্ছি

তখন চেয়ারটা ব্যবহার করছে প্রয়োজন যখন নাই মাটিতেই আমরা পারি না পারি না আল্লাহর वास्ते যখন প্রয়োজন তখন চেয়ারটা ব্যবহার করব আমরা যদি প্রতিযোগিতামূলকভাবে সবাই চেয়ারে বসতে শুরু করি কোমরে ব্যথা কার না হ্যাঁ কোমরে ব্যথা কার নাই মাশাল হতে পারে অনেক অনেকে অসুস্থ কেউ চুকে যেমন ওই যে আমার বিয়াই চুকে অপারেশন করেছে প্রতিদিন সামনের কাতারে বসে আজকে বিয়াই পিছনে বসে হ্যাঁ আপনি চুকে অপারেশন করিয়েছেন ডাক্তার বলেছে শেষদা নিয়ে আপনি অবশ্যই ব্যবহার করবেন নিষেধ করছি না শুধু দুই হাত জুর করে ক্ষমা চেয়ে নিয়ে বলছি আপনি যতটুকুন প্রয়োজন ততটুকুন ব্যবহার করুন একেবারে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সব চেয়ারে বসে থাকবেন না সব সময় চেয়ারম্যান হইেন না মাঝে মাঝে মাটির মেন হন কি আল্লাহ বুজার তৌফিক দিন জোরে বলুন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি